খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার এক্স-রে রিপোর্টে ঘাড় ও কোমরের হাড়ে কিছু সমস্যা রয়েছে, এই কথা জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শামসুজ্জামান। তবে এই রিপোর্ট নাকচ করে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক নিয়ে নতুন মেডিকেল বোর্ড গঠনের কথা বলেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। এদিকে কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে পুড়িয়ে মারার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। দুর্নীতি মামলায় জেলে যাওয়ার 2 মাস পর গত শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। স্বাস্থ্য পরীক্ষার সেই রিপোর্ট নিয়ে কথা লড়াইয়ে জড়ান 2 শীর্ষ রাজনৈতিক দল। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে আগ্রহ সাধারণ মানুষেরও। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রকাশ করে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শামসুজ্জামান বলেন এক্স-রে রিপোর্টে বেগম খালেদা জিয়ার ঘাড় ও কোমরের হাড়ে কিছু সমস্যা পাওয়া গেছে, তবে এ অবস্থায় তাকে দেশের বাইরে পাঠানোর দরকার নেই। নতুন করে যে উপসর্গগুলো দেখা দিয়েছিল সেটার জন্য আমরা কয়েকটা পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষাগুলো রিপোর্ট আমরা পাইছি, দেখছি, তাতে রক্তের রিপোর্টগুলো জাস্ট ভেরি গুড, খুব সুন্দর, স্বাভাবিক আছে। এই রিপোর্টে হারে এবং এতে কিছু পরিবর্তন আছে, সেই পরিবর্তনের জন্য আমরা যে ওষুধ দিয়ে আসছি সেটাকে আমরা রেখেছি ওনার পাশাপাশি, কিছু কিছু এক্সারসাইজ বা ফিজিওথেরাপি এগুলো কিছু লাগতে পারে। তবে এই রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে নতুন মেডিকেল বোর্ড গঠন করতে হবে, কারণ সরকারের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে তাদের আস্থা নেই। অনেক চিকিৎসক যারা বাংলাদেশের চিকিৎসক তাদেরকে দিয়ে উনি চিকিৎসা করিয়েছেন, যে কয়জন তার চিকিৎসা করেছেন তাদেরকে দিয়ে একটা মেডিকেল বোর্ড করে তার স্বাস্থ্য পরীক্ষা করা উচিত বলে আমি মনে করি। কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা দিয়ে 8 জনকে হত্যা মামলায় খালেদা জিয়া জামিন নাকচ করেছেন আদালত। আইনজীবীরা বলছেন এই আদালতের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। আমাদের বিস্তারিত শোনার পরে উনি আমাদের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন, আমরা এখানে ন্যায় বিচার পাই নাই, আমরা সার্টিফাই কপি উঠে যত দ্রুত সম্ভব আমরা উচ্চ আদালতে সেশন করে যাব। 2015 সালের 3 ফেব্রুয়ারি 14 গ্রামের জগমোহনপুরে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় 8 জন নিহত হন। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা।